তোমরা সকলেই তো সুপারিশ করলে এবার আমার সুপারিশের পালা কথা বলে তিনি মুষ্টি ভরে নাম থেকে এমন কিছু মানুষকে বের করে নিয়ে আসবেন যারা আগুনে জ্বলে পুড়ে কয়লায় পরিণত হয়ে গিয়েছে তারপর তাদেরকে জান্নাতের সামনে অবস্থিত নদীতে গোছল করাবেন গোছলের পর তারা আবারও সুঠাম দেহের অধিকারী হয়ে যাবে তাদের শরীরে সিলমোহর মেরে দেয়া হবে তারা জান্নাতে প্রবেশ করবে জান্নাতবাসীরা বলবে হা উলা রহমান এরা হচ্ছে আল্লাহ আজাদকৃত বান্দা যাদেরকে আল্লাহ তালা নিজ অনুগ্রহে কোন ধরনের ন্যাক আমল ছাড়া জান্নাতে প্রবেশ করিয়েছেন অতঃপর তাদেরকে বলা হবে জান্নাতে তোমরা যা দেখছো এগুলো তোমাদের জন্য এবং এর সাথে তোমাদেরকে আরো সমপরিমাণ পরিমাণ দেওয়া হলো আবু হুরাইলা রাজি আল্লাহ থেকে বর্ণিত অপরে খাদিস এসেছে আল্লাহ তাআলা যখন বান্দাদের মাঝে সকল বিচার ফায়সালা শেষ করবেন এবং জাহান নাম থেকে যাদেরকে মুক্তি দেয়ার তাদেরকে মুক্তি দিবেন তখন ফেরেস্তাদেরকে বলবেন দুনিয়াতে যারা লা ইলাহ স্বীকৃতি দিত তাদের সকলকে জাহান নাম থেকে বের করে নিয়ে আসো ফেরেশতারা তাদের চেহারায় সেজদার নিদর্শনগুলো দেখে দেখে তাদেরকে জাহান নাম থেকে বের করে নিয়ে আসবেন জাহান নামের আগুনে তাদের সমস্ত শরীর পুড়ে যাবে শুধুমাত্র সেজদার স্থানগুলো সুরক্ষিত থাকবে এরপর তাদেরকে আবে হায়াতের পানি দিয়ে গোসল করানো হবে তারা পুনরায় সুঠাম দেহের অধিকারী হয়ে যাবে পরিশেষে তাদের মধ্য থেকে একজন জাহান নামে উপর হয়ে পড়ে থাকবে জাহান নামীদের মদ্য হতে সে হচ্ছে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী সে আর্তনাদ করে বলবে হে আমার রব হে আমার পালন কর্তা আমার চেহারাটাকে জাহান নামের দিক থেকে একটু দিকে ঘুরিয়ে দিন কেননা জাহান নামের উত্তপ্ত হাওয়া আমাকে অস্থির করে তুলছে আমার চেহারাটাকে ঝোল দিচ্ছে সে বারবার এই প্রার্থনা করতে থাকবে তখন আল্লাহ তালা বলবেন আমি যদি তোমার চেহারাটাকে জাহান নামের দিক থেকে ঘুরিয়ে দেই তাহলে এর পর তুমি আমার কাছে আর কিছুই চাইবে না তো সে বলবে হে আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলছি এরপর আর কিছুই চাইব না অতপর আল্লাহ আলাহ তার চেহারাকে জাহান নামের দিক থেকে ঘুরিয়ে দিবেন সে কিছুক্ষণ চুপ থাকবে তারপর সে আবারও বলবে হে আল্লাহ আমাকে যদি জান্নাতের দরজার কাছাকাছি একটু অবস্থান করতে দিতেন আল্লাহ তাল্লাহ তখন তাকে লক্ষ্য করে বলবেন তুমি না আমার সাথে প্রতিজ্ঞা করেছিলে তুমি না আমার সাথে অঙ্গীকার করেছিলে যে তুমি আর কিছুই চাইবে না ধ্বংস তোমার জন্য হে আদম সন্তান তুমি কতই না প্রতিশ্রুতি ভঙ্গকারী তারপর আল্লাহ তাআলা বলবেন আমি যদি তোমাকে এটা দেই এরপর আর কিছু চাইবে না তো সে বলবে আপনার ইজ্জতের কসম করে বলছি সে বলবে আপনার ইজ্জতের কসম করে বলছি এরপর আর কিছুই চাইব না অতপর আল্লাহ তালা এই ওয়াদার ভিত্তিতে তাকে জান্নাতের দরজার কাছাকাছি অবস্থান করতে দিবেন সে কিছু সময় চুপ থাকবে অতপর যখন জান্নাতের অভ্যন্তরীণ মনোরম দৃশ্য দেখবে জান্নাতের আরাম আয়েস দেখবে তখন সে আবারও প্রার্থনা করে বলবে হে আল্লাহ আপনি যদি অনুগ্রহ করে আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিতেন তখন আল্লাহ তালা বলবেন তুমি না আমার সাথে প্রতিজ্ঞা করেছিলে যে তুমি আমার আমার আর কিছুই চাইবে না সর্বনাশ তোমার জন্য হে আদম সন্তান তুমি কতই না প্রতিশ্রুতি ভঙ্গকারী তখন সে বলবে হে আল্লাহ আমি আপনার সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হতে চাই না এভাবে সে প্রার্থনা করতে থাকবে আল্লাহ তালা তার এই অবস্থা দেখে তার দিকে তাকিয়ে হেসে দিবেন এবং হেসে হেসে নির্দেশ দিবেন যাও তুমি জান্নাতে প্রবেশ করো যখন সে জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করবেন তুমি আর কি চাও সে একের পর এক চাইতে থাকবে আল্লাহ তালাও তাকে দিতে থাকবেন এক সময় তার চাওয়ার পরিধি শেষ হয়ে যাবে সে চাওয়ার মতো আর কোনো কিছুই খুঁজে পাবে না তখন আল্লাহ তাকে মনে করিয়ে দিবেন যে তুমি এটা চাও ওটা চাও যখন তার চাওয়া পাওয়ার সকল আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে তখন আল্লাহ তালা তাকে বলবেন তোমাকে এগুলো সব দেয়া হলো এবং এর সাথে আরো গুণ বাড়িয়ে দেয়া হলো